সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি যাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা হয়তো প্রথমে দেখে চিনতে না পারলেও নাম বলার সাথে সাথে চিনে ফেলবেন। আমাদের বাংলাদেশি ক্রিকেটের গর্ব, এ সময় দাপিয়ে ক্রিকেট খেলেছেন, এখন এক সময় আম্পায়ারিং করেছেন, এখন আম্পায়ারিংয়ের ট্রেনিং দিচ্ছেন এবং বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার এনামুলক মণিবাই রয়েছেন আমার সাথে, যিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওডিআই ম্যাচ চালিয়েছেন, টি টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন, বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট আম্পায়ারিং করেছেন, টেস্ট ম্যাচ আম্পায়ারিং করেছেন এবং বিশেষ করে যদি বাংলাদেশের ক্রিকেটে সব বিষয়ে যাদের অনবদ্য অবদান রয়েছে এই পর্যায়ে আসার পেছনে, তার মধ্যে অন্যতম হচ্ছেন এনামুল হক মনি, যিনি আমার পাশে রয়েছেন। ওনার কাছ থেকে আসলে আমরা সংক্ষেপে জানবো ওনার বায়োগ্রাফিটা, সেই সাথে এই ভিডিওতে যে বিষয়টি আমরা টাচ করবো সেটা হচ্ছে উনি যেহেতু বাংলাদেশের আম্পায়ারিং নিয়ে এখন কাজ করছেন, সেক্ষেত্রে নিত্য নতুন আম্পায়াররা উঠে আসার পিছনে কিছু টিপসও জানবো ওনার কাছ থেকে, তিনি পরামর্শ দিবেন যারা আম্পায়ারিংয়ে আসবেন বা যারা আম্পায়ারিংয়ে আছেন তারা কীভাবে আরও ভালো করতে পারেন। তো মণিভাই প্রথমে স্বাগত জানাচ্ছি, একটু যদি সংক্ষেপে আপনার শুরুটা বলেন। প্রথমে তো আপনি ক্রিকেটার হিসেবে শুরু করেছিলেন, দেন আপনি আম্পায়ারিংয়ে ট্রান করেছেন, তো ক্রিকেটার সম্পর্কে একটু বলে যদি আম্পায়ারিংয়ে চান যে কীভাবে আপনার শুরুটা হলো। ধন্যবাদ। ক্রিকেট শৈশব থেকে ক্রিকেট খেলি, মানে স্কুলে পড়ি, তারপর কলেজে লাইফেও খেলেছি, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে ঢাকাতে ক্রিকেট খেলা শুরু করি, কুমিল্লা যেহেতু আমার জন্মস্থান সেখানেও ক্রিকেট খেলি, লোকাল ক্রিকেট, তারপরে নির্মাণ স্কুলের আন্দারে রাজবরী ক্যাম্পের মাধ্যমে আমার আত্মপ্রকাশ ঢাকাতে, তারপরে সূর্য তরুণ বিমান এভাবে ঢাকার বিভিন্ন লিগ টিমের প্রিমিয়ার লিগের ম্যাচগুলি আমি খেলি টিমের মাধ্যমে, এভাবে ক্রিকেট শুরু আসলে আস্তে আস্তে। এরপরে আপনি একটা সময় আম্পায়ারিংয়ে চলে আসেন, আসলে আমরা আমাদের ক্রিকেটারদের খুব কম দেখি আম্পায়ারিংয়ে, তো আপনার এই উঠে আসার পিছনে আসলে এটা আসলে একটা বড় ইন্সপিরেশন যে আমি যখন ছোটবেলায় ক্রিকেট খেলি কুমিল্লাতে, তখনই আমরা কুমিল্লার বিভিন্ন খেলাতে আমরা স্কোরিং আম্পায়ারিং করতাম আমি এবং আমাদের বন্ধু বান্ধব আমরা সহপাঠীরা করতাম, কারণ তখন এগুলি সব অ্যামেচার কাজ এবং কখন স্কুল ফাঁকি দিয়ে অথবা উইকেন্ডে আমরা এই কাজগুলি করতাম, এটাই আসলে একটা আমার কাছে ইন্সপিরেশন ছিল যে ছোটোবেলা থেকে যখন করেছি এবং আম্পায়ারিংটা আমার খুব ভালোই লাগতো, ভালো লাগতো এই জন্য যে আমার সাথে অন্যান্য খেলোয়াড়রা দেখলাম যে আম্পায়ারিংয়ে কেউ আসে না এবং সবাই কোচিং প্রফেশনটাই বেছে নিচ্ছে, আমার কাছে আমি সবসময় একটা ব্যতিক্রমী কাজ করতে পছন্দ করি, আমি যেটা বেশি চ্যালেঞ্জিং, আমার কাছে মনে হয়েছে যে আম্পায়ারিং ক্রিকেটাররা বা আমাদের দেশে যে ভালো আম্পায়ার তৈরি হচ্ছে না বা ইন্টারন্যাশনালি আমরা ভালো বা ওই জায়গায় আমাদের আম্পায়ারের সংখ্যাটা কম, যারাও যাচ্ছেন সংখ্যা একেবারে কম, এই জায়গায় প্রতিবন্ধকতাটা আসলে কি? প্রতিবন্ধকতা আসলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের আম্পায়ারিং বা ক্রিকেটের, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে ম্যাচ করে না, কারণ আমরা যে মানের আম্পায়ারিং করি ইন্টারন্যাশনাল অথবা ডোমেস্টিকে, তো অন্যান্য দেশগুলি বা আইসিসি মনে করে যে অন্য দেশের ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বেশি ডেভেলপড, মানে মডার্ন ক্রিকেট অনুযায়ী, এই জন্য আমাদের আম্পায়ার আমরা একটু ইন্টারন্যাশনাল পিছিয়ে আছি, বাট আপনি যদি অঞ্চলিক পারফরমেন্স দেখেন বা টেকনিক দেখেন, নলেজ দেখেন, আমাদের আম্পায়াররা ওই দিকে কখনো পিছিয়ে নেই, শুধু টেকনোলজির দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, বাট যেহেতু আমাদের দেশে এখানে নেই, এখন আমরা আস্তে আস্তে বিপিএলে টেকনোলজি ইউজ করছি, হয়তো সামনে বিপিএলও টেকনোলজি হবে, এবারে বিপিএলে আমরা কিছু ভিডিও বেসড ক্রিকেট ম্যাচ হচ্ছে, আমাদের আম্পায়ারদের ডেভেলপমেন্টের জন্য অনেক চেষ্টা করছি যে সব প্রিমিয়ার লিগ এবং লিস্টের ম্যাচগুলিতে ভিডিও থাকুক আম্পায়ারদের ডেভেলপমেন্টের জন্য, এই জিনিসগুলি যখন আইসিসির কাছে পৌঁছায় তখন তারা আমাদেরকে একটি সাদরে গ্রহণ করে এবং যেটার প্রতিফলন আমরা আপনারা দেখতে পেয়েছেন বিগত এশিয়া কাপে বা অন্যান্য টুর্নামেন্টগুলিতে আমাদের আম্পায়াররা খুব ভালো আম্পায়ারিং করেছে এবং এটার প্রতিশ্রুতিতে ভবিষ্যতে তারা আইসিসির আরও বেশি অ্যাসাইনমেন্ট পাবে আমরা আশা করি। আপনার উত্তর থেকে আমি প্রশ্নটা নিই, যে আপনি এশিয়া কাপের কথা বলছেন, আমরা দেখেছি যে খুব টাফ ম্যাচ আমাদের বাংলাদেশি আম্পায়াররা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, কিন্তু দেশের মাটিতে দেখা যায় যে আবার বিতর্ক তৈরি হয়ে যায় তাদের আম্পায়ারিং নিয়ে, এই দুইটা জায়গায় যদি আপনাকে তফাৎ করতে বলি যে কারণটা কি আসলে, আমরা লোকালি দেখা যাচ্ছে যে এই আম্পায়াররাই কোনো কারণে খারাপ করছেন, আবার বাইরে গেলে দেখা যাচ্ছে বা তারা অনেক গুণ ভালো করছেন, এই জায়গায় কোনো ইয়ে আছে কি না? আসলে ব্যাপারটা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচে যখন করে একটা প্রথম হচ্ছে যে আম্পায়াররা একেবারে একটা টেকনোলজির মাধ্যমে করে, যে টেকনোলজির মাধ্যমে করে এটা একেবারে ট্রান্সপারেন্ট আপনার সিনারিওস, কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে তো এই টেকনোলজিগুলি নাই বা এই সুবিধাটা নাই, যার জন্য কিন্তু বিতর্ক সৃষ্টি হয়, কারণ আপনি আপনার অপিনিয়ন দিচ্ছেন উইচ ইজ নট ট্রু, আর আপনি যখন টেলিভাইজ ম্যাচ করছেন এটা পুরোপুরি সব কিছুই ট্রু আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমরা আসলে বেশি চিন্তিত না, যেটা বলেন হ্যাঁ যেহেতু যে আম্পায়ারটার ভালো আম্পায়ারিং করার অ্যাবিলিটি আছে এবং করছে পারফরমেন্স করছে, আমরা বিশ্বাস করি আমাদের আম্পায়াররা আসলে ভালো আম্পায়ারিং করে, আর
নন ডিলেভারি ম্যাচে আপনার একটু বিতর্কের সৃষ্টি থাকবে, মানে ইপস অ্যান্ড বার্স থাকবে, আম্পায়ারিংয়ে বা খেলোয়াড়দেরও থাকে। সো এটা থেকে আমরা বেরিয়ে আসতে হলে আমাদেরকে টেলিভাইজ ম্যাচের বেশি বেশি টেলিভাইজ ম্যাচের আয়োজন করতে হবে, যা আমাদের ম্যাচের জন্য টেলিভিশনের প্রায়োরিটি থাকে, যে থার্ড আম্পায়ার ডিসিশন যেন থাকে, রিভিউ সিস্টেম যেন থাকে, যেন আমরা গত বিপিএলে এডিআরএস করেছিলাম। সো এই ধরনের টেকনোলজি যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সবসময় যদি চালিয়ে দিতে পারি, তাহলে আম্পায়ারের ডেভেলপমেন্ট ডেফিনেটলি হবে। এবং আমি মনে করি এই মুহূর্তে আমাদের আম্পায়ারদের স্ট্যান্ডিংটা ইন্টারন্যাশনাল লেভেলে খুব ভালো অবস্থায় আছে। হ্যাঁ, যেহেতু ম্যাচ ক্রিকেট আমরা অনেক এগিয়ে যাচ্ছি, উন্নত হচ্ছে, এবং রিসেন্ট একটা বড় টুর্নামেন্ট হয়ে গেল আমাদের সিলেটে, তো সেখানেও দেখলাম যে একটা ক্রাইসিস যে উমেন্স আম্পায়াররা উঠে আসছে না, সেক্ষেত্রে আপনারা কোনো কাজ করছেন কি? উমেন্স আম্পায়ারের ডেভেলপমেন্ট আমরা কাজ শুরু করেছি গত দুই বছর মতো হয়েছে, কিন্তু আমরা কিন্তু উমেন্সদেরকে আরও 2011 সালে কোর্স করিয়েছিলাম, এবং ওখান থেকে অনেকগুলি মেয়ে ক্রিকেটার বা মহিলারা আম্পায়ারিং পাস করেছে, কিন্তু তারপরে তারা হারিয়ে গেছে, তারা ইন্টারেস্ট ফিল করেনি, আম্পায়ারিং আসেনি। এর মধ্যে অনেক ক্রিকেটারও আছে, নারী ক্রিকেটারও আছে, কিন্তু এখন যখন দেখছে ওরা চারিদিকে যে বিভিন্ন দেশে মহিলা ক্রিকেট আম্পায়ার আছে, তখন আমাদের মেয়েরাও এগিয়ে আসছে। এবং আমরা রিসেন্টলি কোর্স সম্পন্ন করেছি, এবং এর মধ্যে আমরা 7-8 জন মেয়েকে পেয়েছি, এবং দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড। এবং আপনাকে বলে রাখি যে আমাদের তৃতীয় বৃহৎ ক্রিকেটে অলরেডি নারী আম্পায়াররা আম্পায়ারিং করছে, যেটা কিন্তু একটা পজিটিভ দিক, বাট একটু সময় দিতে হবে তাদেরকে, তারা যেন এই জিনিসটা কোপ আপ করে উঠে আসতে পারে এবং তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারে এই পরিবেশের সাথে। একেবারে লোকাল ক্রিকেট নিয়ে আবার চলে আসি, যে আমাদের স্থানীয় পর্যায়ে আম্পায়ারদের গড়ে তোলার জন্য আপনারা কিন্তু কাজ করছেন, কিন্তু কিছুটা হলে মনে হচ্ছে যে আগের তুলনায় একটু স্লো গতি, কিন্তু ক্রিকেটটা কিন্তু এখন বিকেন্দ্রীকরণ হচ্ছে, টাকার বাইরে প্রচুর টুর্নামেন্ট হচ্ছে, প্রচুর লিগ হচ্ছে, তো সেক্ষেত্রে ভালো আম্পায়ার গড়ার পিছনে আপনারা নতুন কোনো উদ্যোগ বা কোনো কার্যক্রম আছে কিনা, যাতে করে অন্তত পক্ষে ঢাকায় যাতে মফস্বল থেকে আম্পায়াররা গিয়ে আম্পায়ারিং করতে পারে এক সময় ন্যাশনাল ইন্টারন্যাশনাল তারা ফোকাসিং হতে পারে? আপনি খোঁজ দিয়ে দেখবেন ঢাকায় যারা আম্পায়ারিং করে 2% আম্পায়ার ঢাকার নয়, 98% আম্পায়ারই ঢাকার বাইরে, খুব কম আম্পায়ার আছে যে ঢাকার আম্পায়ার। এটা একটা ডিউমাল যে ঢাকায় ওদের ঢাকার বাইরে আপনার আম্পায়ারিং করে না, না সবাই ঢাকার বাইরে আম্পায়ার। আর যেটা বললেন যে আম্পায়ার ডেভেলপমেন্ট বা আম্পায়ার তৈরি ক্ষেত্রে একটু স্লো গতি, না এটাও রং। আমি যদি আমার ক্রিকেটিং লাইফের কথা বলি, তখন যে নাম্বার অফ আম্পায়ার ছিল বা যে মানের আম্পায়ার ছিল, এখন এই বিগত দিনে আম্পায়ারের সংখ্যা বেড়েছে 10 গুণ এবং কোয়ালিটিটাও বেড়েছে অনেক গুণে। আপনি নিজে একজন স্টুডেন্ট আম্পায়ারিং করেন, আপনি যখন খেলেছেন তখন আম্পায়ারিংয়ের মান দেখেন, আর আপনার নিজে আম্পায়ারিংয়ের আপনার মান দেখেন, সেটা অনেক গুণ বেড়েছে। কারণ আপনার আমরা প্রসেস চেঞ্জ করেছি, আমরা টেকনোলজি ইউজ করছি, আমরা আপডেট করছি নতুন নতুন জিনিস, এবং এখন অনেক ভালো ভালো ছেলেরা আসতেছে আম্পায়ারিং করতে। হ্যাঁ, একটা জায়গায় আমরা ঘাটতি আছি, আমাদের পরিচিত মুখ যারা ফার্স্ট ক্লাস ক্রিকেটার, টেস্টে ম্যাচ খেলা ক্রিকেটার বা টেস্ট ক্রিকেটার, লাইক আমি টেস্ট ক্রিকেট খেলে আসছি, এই ধরনের ছেলেদের সংখ্যা খুব কম, খুব কম। এই জন্য যে যে আম্পায়ারিংয়ে আসলে তারা যে বেনিফিটটা পাচ্ছে অন্য প্রফেশনে গিয়ে আম্পায়ারিংয়ে আসে সেই বেনিফিটটা পাচ্ছে না। আমাদের এখানে সৈকত আছে, আমিস ছিল, নাদেশা ছিল, তারপরে মুকুল আছে, হ্যাঁ মানে গাজী সোহেল আছে, তানভীর আহমেদ আছে, এর মধ্যে অনেকেই কিন্তু ক্রিকেটার। সৈকত কাপড় ন্যাশনাল টিমের ক্রিকেটার, মুকুল ফার্স্ট ক্লাস ক্রিকেটার, হ্যাঁ তারপরে মোর্শেদের খান সুমন সে ন্যাশনাল টিমের ক্রিকেটার, আপনার টিঙ্কু আছে, হ্যাঁ টিঙ্কু সে ফার্স্ট ক্লাস ক্রিকেটার। আমাদের কিন্তু ক্রিকেটার যারা নাদিসক ক্রিকেটার ছিল, আখতারুদ্দিন শাহিন ভাই ক্রিকেটার ছিল ছিল, তাদের দেখা থেকে কিন্তু আমরা আসছি। সামিউর রহমান কথা বলেন, সেও ক্রিকেটার ছিল, ন্যাশনাল ক্রিকেটার ছিল। তারপরে জালাল আহমেদ চৌধুরী আমাদের যে জালাল ভাই মারা গেলেন, জালাল ভাই কিন্তু ক্রিকেটার ছিল, আম্পায়ার ছিলেন, অনেকেই আছে। আমি অনেকের নাম বলে অনেকের নাম বলতে হবে, প্রচুর চিনু ভাই, চিনু ভাই কিন্তু ছিল ক্রিকেটার ছিল, উনি আম্পায়ারিং করেছেন, এই ধরনের অনেকে আছে। বাট আমাদের এই মুহূর্তে দরকার ফার্স্ট ক্লাস ক্রিকেটার। এক্ষেত্রে আবার আপনার আহ্বানটা কী হবে, যাতে করে যারা এক সময় ক্রিকেট খেলছেন, এখন হয়তো ক্রিকেট থেকে রিটায়ারে চলে যাচ্ছেন, চিন্তা করছেন, তাদেরকে আম্পায়ারিং নিয়ে আসা বা তাদের আসার উদ্দেশ্যে যাবেন? আমি শুধু একটা কথাই বলবো যে আম্পায়ারিংয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটার আর টেস্ট ক্রিকেটার আনতে হলে যে ওই প্লেয়ারগুলি যে ডিপার্টমেন্টে যাচ্ছে, স্পেশালি কোচিংয়ে যাচ্ছে, ওখানের যে ফেসিলিটিসটা, তার যে ভালো ফেসিলিটিস না দিলে ওনারা এখানে আসবে না। আবার একটি এবারে ব্যক্তিগত প্রশ্নে চলে আসি, যেহেতু আপনি বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক আম্পায়ারিং করেছেন, তো সেই শুরুর দিনটাতে যদি যাই 2006 আপনার শুরুটা ছিল,
তখনকার অনুমতি যদি আমাদের দেশে দিয়ে দিয়েছে তখন নতুন আম্পায়ারিং শুরু করেছি এবং আইসিসি প্যানেলে গিয়েছি, তখন সবসময় একটা এক্সাইটমেন্ট ছিল, হোপ ছিল এবং হার্ডওয়ার্ক ছিল যে সর্বোচ্চ লেভেল অ্যাচিভ করবো। তারপরে ক্রমে ক্রমে ওডিআই ম্যাচ পেয়েছি, আইসিসি রিপ্যাটেশনে টি20 পেয়েছি এবং একটা টেস্ট ম্যাচ করেছি এটা পরে। সো এগুলি অল মানে আমার হার্ডওয়ার্কের ফসল। সো আমি মনে করি যে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই, আপনার যে কোনো আম্পায়ার তার হার্ডওয়ার্ক করলে সে টুমরো এটার একটা ভালো রেজাল্ট পাবে। কেউ যদি আশা করে বসে থাকে আমাকে কেউ করে দিবে, উইচ ইজ রং, এটা কেউ কাউটা করে দেয় না, নিজেরটা নিজের করে নিতে হয় এবং এটাই থাকতে হবে যে আমার আমি করে নিব। হ্যাঁ, লঙ্কা ভার্সন ক্রিকেটে যদি আসি, টেস্ট ম্যাচ আপনি মাত্র একটা করেছেন তাও দেশের বাইরে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে অনেক পরে করেছেন 2012-তে। তো টেস্ট ম্যাচের অভিজ্ঞতা যদি বলেন যে 5 দিনের ম্যাচ অনেক সময় অনেকের রিটেনশন ব্রেক হয়, বা অনেক এক্ষেত্রে আমাদের দেশে এবং লঙ্কা ভার্সন ক্রিকেট ও সেক্ষেত্রে তাদের দেশে আসলে আম্পায়ারিং বলেন আর ক্রিকেট খেলাই বলেন দুইটার আসল পরীক্ষাই কিন্তু লঙ্কা ভার্সন টেস্ট ম্যাচ। আপনি টি20 করেন আর ওয়ান ডে করেন, এটাতে চাপ থাকে, হাই ভোল্টেজ হাই ইন্টেন্সিটি থাকে, কিন্তু টেস্ট ক্রিকেট যে কোনো সময় একটা সেশন একটা সময় আপনাকে সব কিছু ঘুরিয়ে দেবে এবং এটার জন্য ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। এবং প্যাশন্স যে জিনিসটা ক্রিকেটের ধৈর্য, এটা খেলোয়াড়ের জন্য যেমন টেস্ট ক্রিকেটে আম্পায়ারের জন্য তার চেয়ে বেশি। সর্বশেষ প্রশ্ন যেটা শুরুতে বলছিলেন যে আপনি কিছু টিপস দিবেন আমাদের উদ্দেশ্যে, তো যারা আপকামিং আম্পায়ার বা যারা অ্যাক্টিভ আম্পায়ার এখন আছেন রানিং, তাদের উদ্দেশ্যে যদি আপনার অভিজ্ঞতার আলোকে বলেন যে কোন কোন বিষয়গুলো ফলো করে আম্পায়ারিং করলে ক্যারিয়ারে উন্নতি করতে পারবেন, বা সেক্ষেত্রে তাদের একটা আপনাকে ট্রু আম্পায়ার হতে হলে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, হার্ডওয়ার্ক ইন দ্য সেন্স আপনার নলেজের ব্যাপারে হার্ডওয়ার্ক করতে হবে, দ্যাট মিনস আপনাকে লয়াল প্লেইং কন্ডিশন সবসময় আপডেট থাকতে হবে এবং এটাকে খুব বুঝতে হবে, পরে বুঝতে হবে এবং এটাকে সময় মতো ইমপ্লিমেন্ট করতে হবে। 2 নম্বর, ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, মেন্টাল ফিটনেস থাকতে হবে, যে আমি শুধু লয়ের ব্যাপারে খুব ভালো জানি কিন্তু ফিজিক্যালি ফিট না, মেন্টালি ফিট না, তাহলে কিন্তু আপনার সব কিন্তু সমন্বয় ঘটিয়ে একজন পূর্ণাঙ্গ আম্পায়ার হবে। অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এলাকার অনুভব মনি উনির ওনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে আসলে অনেক দারুণ এবং সুন্দর কিছু তথ্য উপাত্ত দিলেন, এবং যারা আম্পায়ারিং করবেন বা করছেন তাদের জন্য আসলে বেশ কিছু উপকারী তথ্যের মধ্যে রয়েছে। আশা করি যদি আপনারা এখান থেকে সামান্য কিছু নেন তাহলে এই ভিডিওটা করে আমাদের সার্থক হবে, এবং আমরা পরবর্তীতে চেষ্টা করবো অন্য কোনো আরও অভিজ্ঞ কোনো ট্রেনারের মাধ্যমে আপনাদেরকে আরও আম্পায়ারিংয়ের বিষয়ে অন্য কোনো জায়গা থেকে আরও ভালো ভালো টিপস দেওয়ার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।